নরেন্দ্র মোদীজি সভাপতি একটা নতুন খুব লো একটা পলিটিক্স রাহুল গান্ধী দেশবাসীর জন্য কোভিড পিরিয়ডই বলুন সত্য কথা বলেছে, অবহেলা করেছে, দেশবাসী ভুগেছে। রাহুল গান্ধী কৃষকদের সাথে কথা বলুন, আমাদের রাহুল গান্ধী দ্রব্যমূল্য বৃদ্ধি বিরুদ্ধে কথা বলে এবং কি কি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার অ্যাডভাইস করে তাকে অবজ্ঞা করা হয়েছে। আপনারা জানেন রাহুল গান্ধী যে 1934 হয়ে যাচ্ছে, একজন কনস্ট্রাকটিভ অপোজিশন লিডার হিসেবে এই ঘটনাগুলো যখন ভুলে যাচ্ছে মানুষের মধ্যে, যখন রাহুল গান্ধীর সম্পর্কে একটা ভালো বার্তা একটা মেসেজ যাচ্ছে, তো কি করতে হবে? রাহুল গান্ধীজিকে সোনিয়া গান্ধীজিকে মেলাইন করতে হবে, অপমান করতে হবে, মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করতে হবে, মিথ্যা অভিযোগে তাকে ইডি ধরনে দিতে হবে, হাজিরা দিতে হবে। অভিযোগের বিরুদ্ধে কোথাও রাইট হয় না, ইডি কোথাও সিবিআই অথচ সরকার খারখার করে দিচ্ছে, যারা তাদেরকে অবমাননা করে আমাদেরকে নিচে দেখানো করে বেড়াচ্ছে নরেন্দ্র মোদী সাহেব এর বিরুদ্ধে। তারা বিজেপি দালালি, সিবিআই বলুন, ইনকাম ট্যাক্স বলুন, দালাল ও বিজেপি অধ্যক্ষ বলো, 1934 সাল থেকে সবগুলো এই পত্রিকা কংগ্রেসের যত মুভমেন্ট এবং বিজেপি আজকে কংগ্রেস দেশ জুড়ে রাষ্ট্রের এর প্রতিবাদ অর্থনৈতিক দুর্বলতা ছিল হয়ে পড়েছে, সেই পত্রিকাটা একটা ট্রাস্ট অভিযোগ দিয়ে মানুষের মাধ্যমে করতে পারে। ইন্দিরা ছিল পোড়াও পণ্ডিত জওয়াহরলাল নেহরু ছিলেন, আমাদের রাজীব গান্ধী ছিলেন, এখন ট্রাস্টের ওয়ান অব দ্য মেম্বার ম্যাডাম সোনিয়া গান্ধী আমাদের প্রেসিডেন্ট, এবং টেনশন বিল্ড আপ করার জন্য বিজেপি